A very good morning to everyone and welcome back to another exciting vlog. আজকের ব্লগটা কোনো ছাদ থেকে না কোনো ঘর থেকে না আজকের ব্লগটা শুরু করছি মশারির ভেতর থেকে বাজে এখন ওই 9:30টার মতো এখন কোনো কথা বলবে না এখানে বসে বসে পড়াশোনা চলছিল যদিও বা খুব একটা ভালো তো পড়াশোনায় আমি নই তারপরে এইখানে আমাকে মা খেতে দিয়েছে রুটি আর শাক এটাই এখন খাওয়া চলছে এখন যাচ্ছি নতুন বাড়িতে আসলে ওই বাড়িতে না অনেকগুলো শুট করার আছে এই বাড়িতে কি হয় ব্যাকগ্রাউন্ডটা তো খুব একটা ভালো পাই না নয় আলো পাই না ওই বাড়িতে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট তার উপর না বেশি ভালো ফোটে আর আজকে না অনেকগুলো শুটও করার আছে তাই এখন যাচ্ছি বিভৎস রোদও পড়েছে ছাতাটাও নিতে ভুলে গেছি চলে এসেছি এখন নতুন বাড়িতে আর দেখতেই পাচ্ছ চারিদিকে মা প্রচুর গাছ লাগিয়েছে এখানে মাচাও তো বানিয়েছে হয়তো লাউ তুলবে এইখানটাতে বেগুন গাছ লাগিয়েছে মাটি কুপিয়ে রেখেছে হয়তো আরও কিছু পুঁতবে এই জায়গাটাতে দেখো সব লাউ গাছ পুঁতেছে এখন আমাদের বাড়িটা কমপ্লিট হয়নি চলো দেখাচ্ছি যে কি অবস্থায় আছে আমি কোথায় ভিডিও শ্যুট করি তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে গিয়ে আমার নতুন বাড়ির অবস্থা এই জায়গাটায় বসে আমি ভিডিও বানাই এই সাদা দেওয়ালটাই আমি ইউজ করি এই জায়গাটাতে কি হয় এই জানলাটা খুললে না অনেকটা আলো পাওয়া যায় আমাদের বাড়ির পাশে আর একটা কাকু বাগান রয়েছে কাকুটা এখন বাগানটাকে পরিষ্কার করছে এই বাগানটাও খুব সুন্দর আমি না রিসেন্টলি খুব বেশি ওয়েট গেইন করে ফেলেছি কালকেই ওজনটা করিয়ে দেখলাম বেশ 70 পার হয়ে গেছে তাই আমি এই গ্রিন টির এই প্যাকটা পারচেজ করেছি আমরা প্রত্যেকেই জানি যে গ্রিন টিটা আমাদের ওয়েট লস করতে অনেকটাই হেল্প করে আর এইটা তো আমার যে সিস্টেমটা ওটা আমার অনেক বেশি ভালো লাগলো সাথে সাথে এই গ্রিন টিটা আমাদের গ্লোয়িং স্কিন প্রোভাইড করবে প্লাস এটা আমাদের হার্টের জন্য তো খুবই ভালো এই গ্রিন টিটা যেটা আমার আরেকটা সবথেকে বেশি ভালো লাগে ওইসব স্যাগি ব্যাগসকে টাটা বাই বাই বলে দাও আমরা এখন ডিজিটাল ইন্ডিয়ায় রয়েছি সব কিছু আরও বেশি স্মলেস্টভাবে ইউজ করব শুধুমাত্র ট্যাবলেটের সাহায্যে আমরা এটাকে ইউজ করব চলো তোমাদের সাথে আমি ইউজ করে দেখাই কিভাবে আমি এই ট্যাবলেটটা পাট দিয়ে খাচ্ছি আমি জলটাকে একটু গরম করে নিয়েছি আর সেটাকে এই কাপের মধ্যে ঢালবো দেখতেই পারলে কত ইজি কোনো ধরনের কষ্ট নেই কিচ্ছু নেই শুধুমাত্র একটা ট্যাবলেট ফেলে দিলেই তোমাদের গ্রিন টি রেডি হয়ে যাবে আমার মতো করে প্রত্যেক দিনই খাই তাই আজকে ভেবেছি এটা জ্যাঠাকে দিই জ্যাঠা এটা টেস্ট করে বলুক জ্যাঠার কেমন লাগে খেয়ে দেখি একদম পিওর গ্রিন টি ইউজ করা সাথে লেমনও রয়েছে খেলে কি এনার্জি আসবে এনার্জি আসবে তোমার এই যে এত বড় যে ভুঁড়িটা রয়েছে সেটা কমে যাবে তোমরা এটাকে অবশ্যই পারচেজ করতে পারো কোনো ধরনের ছাকনিও ইউজ করতে হয় না কিচ্ছু ইউজ করতে হয় না সব থেকে ইজি পারচেজ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি এখন সন্ধে দিলাম জামা কাপড় চেঞ্জ করবো মধ্যমগ্রাম যাবো কালী পুজোতে আমরা মানে ভেবেছিলাম সকাল থেকে হয়তো আজকে দিদির বাড়ি যাব না আমার মাসির মেয়ের বাড়িতে আজকে কালী পুজো রয়েছে এখন আমরা মা মেয়ে দুজনেই হয়ে গেছি রেডি খুব তাড়া লেগে গেছে এখন বাজে 6:10 আমাদের ট্রেন একদমই দেরি করব না তারপর ঠিক 1 ঘন্টা পর ট্রেন অনেকটাই লেট হয়ে যাবে এখন আমরা ঝট করে হালিশহর স্টেশনে চলে যাব বাট সব কিছু তাড়াহুড়োর মধ্যে আজকে কানের দুলটা পরতেও ভুলে গেছি এই ড্রেসটা স্পেশালি এখন আমার ফেভারিট হয়ে গেছে এটা আমাকে সৌরভ দিয়েছে আর এটাও মাকে সৌরভই দিয়েছে দুটো জামাই একদম ফাটাফাটি হয়েছে মা মেয়ে দুটি দুজনকেই একদম জবরদস্ত লাগছে এখনই অ্যানাউন্স করলো শান্তিপুর ভালোই হয়েছে কল্যাণীটা অনেকটাই লেট করবে শান্তিপুর ধরে আমরা এখন যাবো সোদপুরে উঠে পড়েছি আমরা এখন ট্রেনে সব থেকে ভালো বিষয় ট্রেনটা একদমই ফাঁকা বেশি ভিড় নেই উঠে জায়গাটা পেয়ে গেছে ডালমুড্ডা হ্যাঁ খিদে পেয়ে গেছে খিদে আর অনেকদিন পর ট্রেনে উঠে ডালমুড খেলাম স্পেশালি ডালমুডটার সাইজটা দেখে ডালমুডটা নিলাম এত সুন্দর মশলা দিয়ে ডালমুডটা বানানো মনে হচ্ছে আর এক প্যাকেট নিয়ে রেখে দিই রে বাড়ি নিয়ে যাবো সঞ্চয় হিসাবে
নেমে গেছি এখন সোদপুর স্টেশনে। ট্রেনে এত ঠান্ডা লাগছিল গলায় তাই স্কার্ফটা নিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে আর কি। এইখানে দেখতে পাচ্ছি একটা বড় লাইন রয়েছে মধ্যমগ্রাম যাওয়ার জন্য। এইখানে অটোর জন্য এত বড় লাইন। কটায় পৌঁছাবে, কি হলো, কটায় পৌঁছাবে? চলে এসেছি এখন মধ্যমগ্রামে দিদির বাড়ির সামনে, আর ভাবছি এখান থেকে মিষ্টিটা নিয়ে নিই, তারপরে দিদির বাড়িতে ঢুকবো। মা আবার এইখানে গোপালের জামা দেখছে। কেমন আছো? হলো আমার দাদা, আমার মাসির ছেলে, অনেক দিন পর দেখা হলো, মোটু হয়ে গেছে। কিরে কেমন আছিস? মাসি কেমন আছো? প্রণাম করবো, প্রণাম তোমাকে। এই যে আমাদের পুচকুসোনা, ও পুচকুসোনা একটা হাই করে দাও। মাসি এখন নিয়ে আসলো নিচে দিদির বাড়ি ঠাকুর ঘরটা দেখানোর জন্য। একবারে দেখেই মনটা ভরে গেল, সিংহাসনটা ভীষণ সুন্দর। কেমন আছো? ভালো আছি। আর আমাদের পরী কেমন আছে? এই তো উঠে গেছে। পরী, পরী, এটা আমার পরী নাকি? দিন পরে জন্মদিন তোর, বাবা তার দুদিন পর জন্মদিন তো। হ্যাঁ, ওই দেখ, ওই দেখ, পিসি ঠাম্মা চলে এসছে, ওই দেখ। আবার হাঁচি হাঁচি দিচ্ছে, হাঁচি হাঁচি দিচ্ছে। হ্যাঁ, দুদিন পরে আমরা তোমার বাড়ি যাব তো, একটু নেমন্তন্ন করে দাও সবাইকে, একটু তুমি নেমন্তন্ন করে দাও। এই যে তুই শুধু বনুকে দেখছিস, আমাকে কে দেখবে? পুরোনো মোবাইল, বাবা। এই বলছি তুমি কোথা থেকে আসলে, তাই কি না? এই তুমি কি মাকে বলেছো তুমি এসছো? তোমার দুই বৌদি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, আবার মেয়েও ম্যাচিং। বাবা হ্যাঁ বলে দিল, তুমি দেখলে? হ্যাঁ বলে দিল। এখন 9টা মতো, আমরা এখন গিয়ে খেতে বসবো, বাবাও যেহেতু আসেনি আর বেশি রাত করবো না আমরা। বলছি টাটা সবাইকে, কেউ পাত্তা দিল না। বলছি টাটা সবাইকে, এ বলু টাটা, রবিবার দেখা হবে। আপরি টাটা, আপরি, আপরি টাটা, রবিবার দিন দেখা হবে। তো কত আর কচি থাকবি, এবার বিয়ে কর, এবার বিয়ে কর, অনেক হয়েছে। ও মাসি, হ্যাঁ আবার রবিবার দিন আসবো, কালকে পড়া রয়েছে। বাজে এখন প্রায় ওই 9:45 মতো, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এইখান থেকে অনেকক্ষণের রাস্তা, সোদপুর যেতে ওই 30 মিনিট মতো লাগে, তারপর আবার ট্রেন করে মিনিমাম তো 45 মিনিট আছে, 11টা বেজেই যাবে। এখন আমরা উঠে গেছি সোদপুর যাওয়ার অটোতে। এইবার অটোতে উঠে বোঝা যাচ্ছে বাইরে ঠান্ডাটা কতটা পরিমাণে রয়েছে। চলে এসেছি এখন সোদপুর স্টেশনের কাছে, এখন এইখান থেকে টিকিটটা কাটবো, কেটে নিয়ে স্টেশনে উঠে যাবো। মাকে দেখো, মা এইখানে পেয়েছে বাদাম, এটা এখন মা নিয়ে তারপর বাড়ি যাবে, খুশি? বাজে এখন ওই 10:30 মতো, আমরা এই সময় মাত্র ট্রেনে উঠলাম। বলো, আগের দিন বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর ব্লগটাকে এন্ড করা হয়নি। আজকের এই ব্লগটাকে করছি এখানেই এন্ড। যদি আজকের এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিতে পারো অনিন্দিতা স্পার্কেলকে, পারলে শেয়ারও করে দিতে পারো।
আর সবাই কিন্তু খুব সাবধানে থেকে, করোনা প্রচুর পরিমাণে বাড়ছে, সবাই সেফটি নিয়ে সামনে যে ক্রিসমাসটা আছে সেটাকে এনজয় করো। টাটা, কাল কিন্তু দেখা হচ্ছে আবার একটা দারুণ ব্লগ নিয়ে।